জিত নিশিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিও না, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা হতে চলেছে একটা চ্যালেঞ্জিং ভিডিও, আমার আর নিশিতার ভিতরে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। এক মিনিটে কে কতগুলো ফুচকা খেতে পারে, আর যে হেরে যাবে তার জন্য তো থাকবে একটা অসাধারণ শাস্তি। তো আজকে হয়তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কতটা বাম্পার হতে চলেছে, আর তোমার ভাইও আছে আজকে একদম বাম্পার জোশে, ঠিক আছে? তো চলো এখন যাবো ওদের বাড়িতে, ওদের বাড়িতেই হবে ভিডিওটা। তো ওই জন্য আর বেশি কথা বাড়াবো না, ফুচকা টুচকা কিনে তাড়াতাড়ি ওদের বাড়িতে যাই। তো লেটস গো। তো গাইস ফাইনালি চলে এসেছি, এই যে নিশিতার বাড়ি, আর এসে ফুচকা টুচকা সব সাজিয়ে নিয়েছে কমপ্লিট। এই যে আমার কুড়িটা আর ওর কুড়িটা, আজকে দেখা যাক কে জেতে। আমি আমি সে সবাই জানে কে জিতবে। মেয়েরা বেশি ফুচকা খেতে পারে, তাই তো? মেয়েরা বেশি ফুচকা খেতে পারলেও ছেলেরাও কিন্তু একেবারে কম যায় না, তাই তো? ওঠে ওরা ওঠে ওঠে, সে দেখা যাবে, শেষেই দেখা যাবে, খেলা শেষেই দেখা যাবে যে কে জেতে। আমার মধ্যে তো যথেষ্ট কনফিডেন্স রয়েছে যে কে জিতবে, দেখা যাবে। তুমি হেরো থেরো, সে হেরো না থেরো সে তো সবাই বললাম, তো অত বেশি কথা বলতে যাচ্ছি না। তো আমি যদি কে জিতলে কি খাবে আর হারলে কি শাস্তি সেটা একটু বলো। ও হ্যাঁ, তোমার পক্ষে কি শাস্তি? শাস্তি নাকি, মানে আমি হেরো এটা ভাবছে ওরা, ও কিন্তু একদম না। এই যে যদি সে যে জিতবে সে তার ঝাল লেগে যাবে অবশ্যই, দুজনেরই ফুচকা খেয়ে ঝাল লেগে যাবে, যথেষ্ট ঝাল দিয়েই ফুচকাগুলো তৈরি। তো সে এই ফুটিটা খাবে, আর যে হারবে মানে মেন শাস্তি ওটা আমার। আর যে হারবে তার জন্য একটা ছোট গপ গপ করি লঙ্কা খাও, তুই খাবি তৈরি হয়ে থাক। দেখতে ছোট্ট হলে কি হবে, ঠিক আছে? শাস্তিটা দেখতে ছোট্ট হলে কি হবে, লঙ্কাটা। হ্যাঁ তাই তো ভাবছি, এই লঙ্কাটা খেলে তুমি খেয়ে তোমার করে, আমি তোর কথা ভাবছি যে তুই কি করবি। মোটেও না মোটেও না, ঠিক আছে? ও হারবে, ও সে কে হারবে বললাম তো, বেশি বেশি বকলে কিন্তু পরবর্তীতে মাথায় বাজ না পড়ে দেখি তোর। একটু খিদে পেয়ে যা, খিদে পেয়ে যা, যদি একটু বেশি বেশি খেতে পারি। তা বল তুই, তোর এই যে তোকে একটু কিছু জিজ্ঞাসা করি তাহলে, তুই যে যে খাবি, তা তুই কোনো প্রিপারেশন নিয়ে এসেছিস, কোনো তৈরি হয়ে এসেছিস? একদমই না, কোনো তৈরি হইনি আমি আগে থেকে। আমি কিন্তু তৈরি, আমি আগে থেকে কোনো তৈরি না, কারণ তৈরি হতে লাগে ফুচকা। আমি কিন্তু তৈরি হয়েছি, আমি হইনি কিন্তু। না তো কি তৈরি হয়েছি জিজ্ঞাসা করবি না আমারে? আমি কিন্তু একদম তৈরি হয়ে এসেছি, মানে বাড়ি থেকে গ্যাসের বড়ি আর হজমের বড়ি আগে থেকে রেখে এসেছি, ঠিক আছে? কারণ না হলে এত স্পাইসি জিনিস খেয়ে রাত্রেবেলায় ও আজকে, তারপরে আবার লঙ্কাটা খাবে, তো রাত্রেবেলায় তাহলে আর আমি না খেতে পারবো না। ওই জন্য আমি আগের থেকে গ্যাসের বড়ি আর হজমের বড়ি রেডি আছে, তো কোনো চিন্তা নেই, আমি ওটাতেই শেষ, লঙ্কা তো ও খাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে শুরু করা যাক, ঠিক আছে? আমার তো জিতবে জলপতি, ও ওর হারার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো এখানে ফোন রয়েছে, এখানে দাঁড়াও, এখন এক মিনিট টাইম কিন্তু, কুড়িটা পৌঁছা অনেক গেম লাগছে যে তুমি হারার জন্য মনটা খারাপ লাগছে। এক মিনিট টাইম, কুড়িটা ফুচকা, তো দেখা যাক কে জেতে কে হারে। এক মিনিট টাইমে কুড়িটা খেতে হবে? দাঁড়াও টাইমটা, না যে যত বেশি খাবে আর কি সে ফার্স্ট। কুড়িটাকে খেয়ে নে এক মিনিটে, তুই আমার তো ফুল কমপ্লিট হয়ে যাবে না, সবচেয়ে বড় 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 ফুচকা, ঠিক আছে? ওখানে রাখো, দেখাও টাইমটা সেট করে নি। আমি হাইয়েস্ট কত খেয়েছি? আমি মোটামুটি, তুমি খেয়েছো হাইয়েস্ট কত ফুচকা? আমি খেয়েছি কটা খাবো, টাইমটাই সেট করতে দিচ্ছে না, এত বক 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 বল, একটু গল্প করি তাই না? গল্প কেন করব অল্প, তাই তো? গল্প না এখন একদম জোশ, আমার ভিতরে শুধু জোশ রয়েছে এখন, কারণ আমি তো জিতবো তার জন্য। তো টাইম স্টার্ট হচ্ছে এখন থেকে, তো রেডি, 1 2 3। গলা বুক জড়া করছে
তারপর শুন হারার জন্য প্রস্তুত হবে মানে হেরে গেছে উল্টাটি মানে এক মিনিটে কুড়িটার ভিতরে আটটা খেয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এগারোটা ছটা খেলাম না এতক্ষণ ধরে আমি তোর আগে খাচ্ছিলাম আরো ওটাও না ওটা না তো খেয়ে নি ওটা আমার খুব ঝাল বাবা আমার মনে হয় ফুচকা বেশি ছিল মোটেও না মোটেও না আমি গুনেছি দুবার দুবার করে গুনেছি আমি কেন আমি আগে লঙ্কা খাওয়াই আগে আমি লঙ্কা খাওয়াই তারপরে আমি জুস খাবো ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে আরে এইটুকু তো কোনো ব্যাপার না আমার কাছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে খেলার ভিতরে হাত জিত থাকে খেলার ভিতরে হাত জিত থাকে দাঁড়া চুপ কর এইসব জায়গা জ্বলে যাচ্ছে আমার আচ্ছা ঠিক আছে একটু রেস্ট খেলার ভিতরে খেলার ভিতরে হাত জিত সবারই থাকে না হয় আমি হারলাম কিন্তু পরেরটাই অবশ্যই জিতবো সব কটায় আমি তো পালাতাম আগে কোনো ব্যাপার না দেবো না একটু ফুদি আর যদি মেরে গোড়দান করতে হবে না
বাবা সত্যি খুবই কিন্তু কষ্ট, পুরো শেষ হয়ে যাবে মোটা পুরো একদম খেয়ে নিল একটু নেই, যতই হোক আমার একটু। তো তোমরা যদি এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরো দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে জানিও, ঠিক আছে? তো এরকম আরো বিভিন্ন রকম খাওয়ার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চোখ দিয়ে অনেক তো জল পড়ছে, খুব হাসি লাগছে আমাদের দেখে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও সাবস্ক্রাইবটা, হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু টুং করে বাজিয়ে দিও যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তো অবশ্যই সবাই ফলো করে নিও। এ ফিউ মোমেন্টস লেটার, দেখো ঝালটা খেয়ে কি করছে জিতু, খুব ঝাল লেগেছে, দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর করবা চ্যালেঞ্জিং ভিডিও।